আজ আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। একটি বাটিতে কাঁদগুলো বের করে নিয়েছি চামচ দিয়ে। ওতে এবার চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমরা কোনো ফুড কালার ব্যবহার করব না। এবার একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে এক এক করে ঢেলে দেওয়া হলো। এবার সবগুলোতে ঢাকা দেওয়া হলো। এখন ডিপ ফ্রিজে এটাকে রেখে দেব। এবার 8-10 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো আইসক্রিম।